প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবর খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আজকে 6 অক্টোবর, রোজ মঙ্গলবার। আমি চলে এসেছি গাজীপুরের নাওজরে, এটা চৌরাস্তার পাশে অবস্থিত। এখানে একটি খামার রয়েছে সরকার এগ্রো অ্যান্ড ডেইরি। ওনারা মূলত এখানে গরু লালন পালন করে থাকে, কিন্তু একটু সমস্যার কারণে ওনাদের যে কিছু বকনা বাচ্চা আছে, সেই বকনা বাচ্চাগুলো ওনারা বিক্রি করে দেবে। ওনাদের কাছে বর্তমানে 5টা বকনা বাচ্চা রয়েছে, তো আপনারা এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করে নিতে পারবেন। যেহেতু ওনার টাকার দরকার, সেই জন্য বিক্রি করবে, তো আপনারা দেখে শুনে একটু কম দামেই নিতে পারবেন। তো আমরা কথা বলবো এই খামারটি যে পরিচালনা করতেছে রানা ভাই, তার সাথে। তিনি আমাদেরকে জানাবে তার বকনা বাচ্চাগুলো কেন বিক্রি করে দিতে যাচ্ছে। তো আসা বিষয় নিয়ে চলুন তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি ভালো, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো এই যে সুন্দর সুন্দর বকনা বাচ্চাগুলো লালন পালন করতেছেন, আবার বিক্রি করে দিতে চাচ্ছেন কেন? আসলে আমার টাকার দরকার, আমি বাসার কাছে হাত দিছি, এই জন্য টাকা শর্ট, এই জন্য বিক্রি করতে হচ্ছে আর কি। খাবারের তো মনে হয় সংকট। খাবারের সংকট, আমাদের খড় পাওয়া যায় না, তারপরে আপনার ওই সব কিছুই মানে সমস্যায় পড়ে আর কি, বিক্রি করতেছে আর কি। মানে সমস্যায় পরে বিক্রি করে দিতে চাচ্ছেন, কিন্তু আবার কি পরবর্তীতে কি আবার শুরু করবেন? হ্যাঁ, আবার শুরু করবো। আমার খুব শখের জিনিস এগুলা, আমি অনেক আগে থেকেই পালি, এখন টাকার সমস্যার কারণেই আমি এমনি এগুলা বিক্রি করতেছি। আচ্ছা আচ্ছা, তো বর্তমানে কয়টা বিক্রি করতে চাচ্ছেন? 5টা। হ্যাঁ, 5টা বিক্রি করতে চাচ্ছি। এগুলোর বয়স কেমন? এই 13-14 মাস এরকম। আচ্ছা, তো দাম কত থেকে কত পর্যন্ত আছে? এখানে আছে আপনার 1,05,000 থেকে আপনার সর্বনিম্ন আছে ওই ছোটোটা এই 60,000 মতো আর কি। আচ্ছা আচ্ছা, তো চলুন গরুগুলো আমরা একটু দর্শকদেরকে দেখাই এবং এগুলোর দাম সম্পর্কে জানাই। আচ্ছা ঠিক আছে, চলো। প্রথমে একটা বকনা দেখতে পাচ্ছি ভাই, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান না? বয়সটা কেমন এটার? এটার বয়স হচ্ছে এটা 14 মাস। 14 মাস, রেডি বকন? রেডি বকনা। দর্শক, একটা উন্নত জাতের বকনা চিনার যে বৈশিষ্ট্যগুলো তা আপনারা দেখতে পাচ্ছেন, যে গাজীপুরের গরুগুলো বা সাভারের গরুগুলো বা মানিকগঞ্জের গরুগুলোর কোয়ালিটি একটু অন্যরকমই হয়ে থাকে। দর্শক দেখতে পাচ্ছেন যে এটা গাজীপুরে আমরা মূলত দেখছেন, গাজীপুরের গরুর কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন। এটার দামটা কেমন চাচ্ছেন ভাই? এটার দাম হচ্ছে 1,00,000 টাকা। 1,00,000 টাকা? আলোচনা সাপেক্ষে নিতে পারবে? সামান্য কিছু, সামান্য কিছু না। দর্শক আপনারা অবশ্যই আলোচনা সাপেক্ষে নিতে পারবেন, সামান্য কিছু কম বেশি করে নিতে পারবেন। খুবই সুন্দর একটি গরু, তো কোয়ালিটি ফুল গরু। দর্শক যারা ভালো বকনা কিনতে চান, তারা এই ধরনের বকনাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন, অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন। পাশেরটা ভাই, এটাও হলস্টাইন ফ্রিজিয়ান? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান না? এটার বয়সটা কেমন? এটার বয়স 14 মাস। 14 মাস, হলস্টাইন ফ্রিজিয়ান না? দর্শক দেখতে পাচ্ছেন, দামটা কেমন চাচ্ছেন? এটা 95,000। 95,000 টাকা, দরদাম করে নিতে পারবে? সামান্য সামান্য সামান্য, এতটুকু বাচ্চা 95,000 টাকা? গরুর বাজার কি খুব বেশি ভাই? বেশি না, কিন্তু গরু দেখতে হবে তো, গরু সুন্দর। গরু সুন্দর না, দরদাম করা যাবে না? সামান্য। পাশেরটা ভাই, এটা হলস্টাইন ফ্রিজিয়ান? এটা হলস্টাইন ফ্রিজিয়ান না? বয়সটা কেমন এটার? এটার বয়স হচ্ছে 14 মাসের বেশি আর কি। আমাকে জানাচ্ছিলেন একবার নাকি হিটে আসছে? হ্যাঁ, হিটে আসছে, এটা হিটে আসছে। দর্শক দেখতে পাচ্ছেন এতটুকু বাচ্চা হিটে চলে আসছিল। তো এটা যে গরুগুলো দেখবেন যে লোকে দাঁত ওঠার আগে, যেগুলো দেখবেন যে দাঁত ওঠার আগে বাচ্চা দিয়ে দেয়, তো সেই কোয়ালিটির বকন এগুলো। দর্শক আপনার এই বাচ্চা, এই গরুটাকে যদি এখন বীজ দিয়ে দেওয়া হয়, দর্শক এটা দাঁত হওয়ার আগে এটা বাচ্চা দিয়ে দিবে। দর্শক পিছনের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন, নিঃসন্দেহ অসাম, কারণ আপনার হলো গিয়ে এই ধরনের গরুগুলো দুধ বেশি দিয়ে থাকে। অনেকেই বলতে পারেন যে আমি গুণগান গাচ্ছি কেন, যদি আমি যদি আপনাদেরকে না বলি ভালো বা কেমন কোয়ালিটি, তো আপনারা বুঝবেন না, কারণ আপনারা অনেকেই গরু কিনে প্রতারিত হচ্ছেন, ঠকছেন। তো আমি না বলি, এখন আপনারা যাচাই বাছাই করে নেন, আমি অনেক ভালো বলেছি। তো যদি আপনাদের ভালো লাগে, তো আপনারা দেখে শুনে নিতে পারেন। ভাই, এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম হচ্ছে 1,10,000। 1,10,000 টাকা,
এটা একবার হিট আসছিল না হ্যাঁ হিট আসছিল দামটা কেমন চাচ্ছেন 110000 দর দাম করতে পারবে সামান্য অতি সামান্য পাশে একটা ছোট বাচ্চা দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ ছোট বাচ্চা না এটার বয়সটা কেমন এটার বয়স হচ্ছে 6 মাস হবে আর কি 6 মাস হবে না দামটা কেমন চাচ্ছেন এটা 60000 টাকা 60000 আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আলোচনা সাপেক্ষে পাশে আর একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের এটা হলস্টন ফ্রিজিয়ান ওই যে মানুষ বলে রানী শঙ্কর মঙ্কর ওগুলা আসলে এই নাই ওই জাতের গরু নাই এটা মূলত হলস্টন ফ্রিজিয়ান রানী শঙ্কর আসলে এটা মানুষের দেওয়া একটা নাম দেওয়া একটা নাম বয়সটা কেমন এটার এটার বয়স হচ্ছে 13.5 মাস দর্শক দেখতে পাচ্ছেন গরুগুলো আপনার ফোন নাম্বারটা যদি একটু দর্শকদেরকে বলে দিতেন 01718569956 এই নাম্বারে সব সময় পাবে হ্যাঁ মেসেঞ্জার ইমো আছে এই নাম্বারে ইমো তো পাবে হ্যাঁ ইমো তো পাবে তো আপনি শখের খামারের গরুগুলো বিক্রি করতেছেন যদি মূল উদ্দেশ্যটা বিক্রি করার মূল কারণটা যদি একটু দর্শকদেরকে বলতেন মূল কারণ হচ্ছে আমি বাড়ির কাজ করতেছি ওই বাড়ির কাজের জন্য টাকা শর্ট করে গেছে এই জন্য আর কি মানে বিক্রি করা আমি টাকা হইলে আবার কিনবো কিনা পালবো আমার খুব শখের একটা জিনিস হলো মানে পালা গরু শখের জিনিস বিক্রি করতেছেন বাড়ির কাজের জন্য আচ্ছা আর খাবারেরও তো অভাব বর্তমানে খাবারের অভাব খড় পাওয়া যায় না এখন আবার এই যে দান টান লাগাইছে কিছুদিন পরে 2-3 মাস পরে আবার খড় পাওয়া যাবে 2-3 মাস অনেক সময় অনেক সময় এই খাবারের জন্য আর কি গরুটা বিক্রি করতে হচ্ছে খাবারের জন্য খাবারের জন্য প্লাস আপনার বাড়ি কাজ করতেছে টাকা লাগবে আচ্ছা আপনার বকনাগুলোর কোয়ালিটিগুলো অনেক ভালো ভাই বুঝছেন তো এই ভালো ভালো বকনাগুলো আপনি কিনলেন কিভাবে এই যে কোয়ালিটি ফুল বকনা বা এত যাচাই বাছাই করে অনেকেই তো নতুন খামারি আপনার তো মনে হয় নতুন না আমি নতুন বলতে আপনার বেশ কিছু দিন যাবতীয় আমি এটা করতেছি কারণ হলো মানে আমার খুব ইচ্ছা হয়েছে আমার এক ফ্রেন্ডে দেখছি যে উনি গরু পালে বাচ্চা দেয় দুধ খায় দুধ বিক্রি করে আবার বাচ্চা বড় হয় তো আমি সেই জন্যই আসলে মূলত কিনছিলাম তো এখন দেখি যে আমার বাড়ির কাজের জন্য টাকার শর্ট পড়ে গেছে তো মোটামুটি বেশ কিছু টাকা লাগতেছে এই জন্য আমার এইগুলো বিক্রি করা তা নাহলে আমি এগুলো বিক্রি করতাম না তা নাহলে বিক্রি করতেন না আচ্ছা আচ্ছা এই জন্য মূলত বিক্রি করা তো আপনি যতটুকু জানাশোনা হয়েছে তো একজন খামারি কিভাবে শুরু করলে সব থেকে ভালো হয় একজন খামারি যদি নতুন খামারি হয় এই এরকম বকনা কেনাই ভালো কারণ হচ্ছে বিভিন্ন যদি দুধের গরু কিনে মানে গাবি কিনে তাহলে দেখা গেছে যে বিভিন্ন মানে কি মেস্টোটাইটিস থাকতে হইতে পারে সে বুঝবে না তো বকনা থেকে শুরু করলে সে আসলে বুঝতে পারবে যে কীভাবে লালন পালন করতে হয় কখন কি করতে হয় রোগবালয় সম্পর্কে তার ধারণা হবে এই মানুষের তো আসলে ই নেই গ্যারান্টি নেই কখন মানুষ অসুস্থ হয় তো গরু এইরকমই সেম টাইম এই অবস্থায় তো দেখা গেছে যে ছোটো থাকতে যদি এমনি লালন পালন করে তো সে বুঝতে পারবে যে আসলে এই কোন রোগের কোন চিকিৎসা দিতে হবে তো তার সবসময় এমনি ডাক্তারের আশায় থাকলে আর হবে না নিজেরও করতে হবে নিজের শিখতে হবে শিখে সেটা কাজে লাগাতে হবে এই জন্য আমি আমার মানে পরামর্শ হচ্ছে নতুন খামারি হইলে বকনা দিয়ে শুরু করা উচিত আচ্ছা আচ্ছা তো ভাই অনেক সময় দিলেন আমাদেরকে তো ভাই আমাদেরকে আপনাদের আপনার এখানে আসার ঠিকানাটা যদি একটু দর্শকদেরকে বলে দিন আমার এখানে আসা গাজীপুর মহানগর 14 নং ওয়ার্ড ইসলামপুর ইসলামপুর মানে মূলত নাওজো নাওজো চৌরাস্তার পাশে নাওজো আচ্ছা আচ্ছা তো ভাই ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ আর দেশের বাইরে যারা আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যদি কারো মনে হয় যে না বকনা ভালো তো যোগাযোগ করতে পারেন নিতে পারেন আমি আমার জিনিস বলে বলবো না আপনারা দেখে আর শুনে নেবেন এই যাচাই বাছাই করে নেবেন তবে আসলেই বকনাগুলো অনেক ভালো বকনা ভালো জাতের বকনা ভালো বকনা
আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ ভাই আপনাকে আচ্ছা থ্যাংক ইউ আপনাকেও থ্যাংক ইউ আল্লাহ হাফেজ